দেখুন জেলা থেকে বিপুল সংখ্যায় কর্মীরা আসতে শুরু করবে আর কিছুক্ষণের মধ্যে, কিছু লোক আজকে রাত্রিবেলা হয়তো পৌঁছে যাবে এবং চলে এসছে কিছু লোক। আমি যেটা আমি আপডেট পেলাম আমাদের টিমের কাছ থেকে, কিছু লোক চলে এসছে, বিপুল সংখ্যায় মানুষ আসতে চাইছে। কালকে থেকে আমরা জেলা থেকে প্রত্যেকটি জেলা সভাপতি ফোন করে করে আমাদের অভিযোগ করে দিচ্ছে, দাদা এত লোক যেতে চাইছে, আমরা ব্যবস্থা করতে পারছি। কালকে ঐতিহাসিক দিন, গেরুয়া সুনামি কালকে কলকাতাতে চলবে, গোটা কলকাতা স্তব্ধ হয়ে যাবে। গেরুয়া রঙে বিজেপির পতাকা, গেরুয়া সবুজ পতাকায় গোটা কলকাতা কালকে পাইলাম। জেলা থেকে আসার সময় যদি কোনো রকম পুলিশি বাধা হয় তাহলে কি তার জন্য আপনারা কোনো নির্দেশ দিয়েছেন জেলা সভাপতিদের বা জেলা নেতৃত্বকে? দেখুন, গতবার নবান্ন অভিযানের সময় আমরা পুলিশি বাধার সম্মুখীন হয়েছিলাম এবং যে নবান্ন অভিযানে বলা হয়েছিল আমরা যাকে পারমিশন নিইনি সেই জন্য নাকি আমাদেরকে এভাবে বাধা দিয়ে দেওয়া হয়েছে। এবার তো মহামান্য আদালতের রায় আছে, যদি পুলিশ বাধা দেয় আমার মনে হয় দ্যাট উইল বি দ্য কন্টেম্পট অফ কোর্ট, কোর্টের অবমাননা, সেটা আমরা কোর্টে যাব। মহামান্য বিচারপতি ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ উত্তর দিয়ে দিয়েছে। আর রাস্তায় যদি তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বদমাস হঠাৎ করে অ্যাডভেঞ্চার করতে আসে তাদের আমাদের পার্টির কর্মীরা উপযুক্ত জবাব দেবে। আমরা বলে দিয়েছি পার্টির কর্মীরা যে মুডে আছে, কালকে যাই হোক মাঝখানে যদি হিমালয় পর্বতও চলে আসে আমাদের কর্মীরা সেটা ডিঙিয়েও এখানে পৌঁছে দেবে। এবং আমাদের স্টেজ তিনটে স্তরে করা হয়েছে, তাতে কারা কারা থাকবে তাদের ঠিক করে দেওয়া হয়েছে। তাতে আমাদের রাজ্যের পদাধিকারী, বিধায়ক, সাংসদ এবং আমাদের জেলার যারা নেতা তারা বলছি, তারা বলছি দেখুন তাদের তরফ থেকে কিছু প্রপোজাল আমাদের কাছে এসে আমরা এসে চিন্তা তারা চাইছেন দেখা করতে, এবার বাকি আমরা সিদ্ধান্ত নেব। এবং মাননীয় গৃহমন্ত্রীকে জানাবো, তারা বুঝতেই পারছে ভারতবর্ষের গৃহমন্ত্রী, তার সুরক্ষা একটা বড় বিষয়, সবাইকে প্রযুক্তি অ্যালাউ করবেন গৃহমন্ত্রী, আর যে যারা দেখেন সুরক্ষা তারা আপনাদের সঙ্গে কোনো বৈঠক এখনো পর্যন্ত কোনো না আমাদের বলা হয়েছে গাড়ি নিয়ে, কারণ কালকে দেখুন কলকাতার বড় জন ক্যাম্প সবাইভাবে যে মানুষ যারা গাড়ি নিয়ে আসবে বঞ্চিত মানুষরা পার্টির কর্মীরা তাদেরকে নিয়ে আসবে, তারা সভাস্থল পর্যন্ত তো একদম পৌঁছতে পারবেন না, কোথাও না কোথাও আটকে যাবে, কারণ এতগুলো গাড়ি যখন আসবে সবাইভাবে একটা বড় জ্যাম, যেখানে যে আটকে যাবে তাদেরকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা সেখানে গাড়ি থেকে ঘুরে সেখান থেকে হাতে হাতে এই সভাস্থল চারখানা জায়েন্ট স্কিম, যেহেতু দেখতে পাবেন না অনেক দূর আছে এখানে থেকে যতদূর পৌঁছতে হবে চারখানা জায়েন্ট স্কিম আপনারা সভাস্থলে, এখানে সভাস্থলে কিছু দূর দূর অবশ্যই ঐতিহাসিক ভিড় হবে। যখন সেই সভা হয়েছিল তখন যে সাংগঠনিক পরিস্থিতি আর বর্তমান যে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক পরিস্থিতি, আকাশপাতাল প্রচুর মানুষ আছে এবং সেই মানুষ এসে কলকাতার দিকে আমি আবার রিপিট করছি যে আপনারা গেরুয়া সুনামি দেখুন, আমি ব্যবস্থা দেখবো, সিকিউরিটি তো সিকিউরিটি যারা পার্সোনাল এক্সপার্ট আছে তারা আমি দেখেছি, ব্যবস্থা দেখেছি, আমার টিম যে কাজ করছে রাজ্যের যে টিম যারা যথেষ্ট কুশলতার সাথে কাজ করছেন, সেখানে আপনাদের মধ্যে অনেকেই আছেন দেখতে পাচ্ছেন, আমাদের যে দাদা চট্টোপাধ্যায় আছেন, আমাদের সম্পাদক বিধায়ক লক্ষ্মণ ঘোড়াই আছেন, বিশেষ কাজ দিচ্ছেন, সুন্দর পাই আমাদের ঘোষ আছে, নতুন কলকাতা জেলা তার পুরো টিম আছে, প্রধান নেতৃত্ব আছে, তারা রাত দিন লেগে আছেন এই বিষয়টিকে সাকসেস করার জন্য। পেছনে আরও অনেক মানুষ আছে, ভারতীয় জনতা পার্টির টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক হয় এখানে, টিম ওয়ার্ক হল আপনারা আগামীকাল।